আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো গ্রামে একটি সিনারি। দেখতে পাচ্ছ সিনারিটা একদম সিম্পল, একদম একদম সোজা। একটি ঘর আছে, মাঝখানে একটি তাল গাছ আছে, সাথে কিছু পিছনে সবুজ সবুজ ঘাস, সান অ্যান্ড প্লাস আছে একটা ট্রি, আর এখানে একটা নদী, আর একটা কাঁচা বালু রাস্তা। তো দেখতে পাচ্ছ ন্যাচুরাল আউটলাইনটা করে ফেলি। তো দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে আমার লাস্টে, বিশ্বাস করে ড্রয়িংটা করে আমি অনেক খুশি হয়েছি। তো এত ভালো ড্রয়িং আমি নিজে করেছি, বিশ্বাস হচ্ছিলো না। তো চলো করে নেওয়া যাক। দেখতে পাচ্ছ আমি করছি কীভাবে এখন, চলো পুরোটা করে নেওয়া যাক। দেখতে পারলাম পুরোটা করে নিলাম। তো এই সেম প্রসেসে আমি এখন ঘরটাও করে নিচ্ছি। তো ঘরটাকে আমি এরকমভাবে করে নিচ্ছি, আর এই ড্রয়িংটা আমার অ্যাটমোস্ট অফ দ্য টাইম ফেভারিট ড্রয়িং। তো দেখতে পাচ্ছ ঘরটাকে এইভাবে করে নিতে হবে, আর ঘরটা বেশি কঠিন না, আমারই একটুখানি টাফও না, একদমই টাফ না, খুব ইজি। তাহলে গাছটা অনেক বেশি টাফ লাগতে পারে। তো চলো করে নিয়ে আসা। তো করে নেওয়া হয়ে গেছে আমাদের পুরো একদম আউটলাইনটা, অনেক সুন্দর লাগছে করার পরে। তো বুঝতে পারছি ড্রয়িং করার কত সুন্দর লাগছে। আমি আজকে কালার ইউজ করছি অয়েল পেস্টেলের এই কালারটি। দেখতে পাচ্ছি এটির মধ্যে অনেকগুলো শেড, আই ডোন্ট নো এটা কতগুলো শেড, আমার মনেও ছিল না, আই থিঙ্ক 15-এর বেশি ছিল, 15 বা 13 শেড এরকম ছিল। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর কালারগুলো। তো আজকে কালারগুলো আমি ড্রয়িংটা করবো। লাস্টে ইউজ করছি একদম একটা মানে তোমার শেড ইউজ করছি ব্লু একটা শেড। তো শেডটা করছি, দেখতে পাচ্ছি কীভাবে শেডটাকে আমি পুরো আউটলাইনটা করতে হবে আমার যাবে। তো করা নিয়ে যাক, আর বেশি তোমরা আবার আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবে, এর বেশিও করতে হবে না, কালার বেশিও না আবার কমও না। এই কালারে বেশি তোমরা আবার ডার্ক শেডটা চয়েস করো না, এই শেডটা চয়েস করতে হবে আমাদের। তো দেখতে পাচ্ছ এটা করে নিয়ে পুরোটা। তো নেক্সট আমি যেটা চয়েস করেছি একটা ওয়াল পেস্টেলের একটা হালকা ব্লু কালার শেড। দেখতে পাচ্ছ আমি একটা দৃশ্যটা এভাবে করে পেয়েছি, তোমাদের কাছে বোরিং লাগে নিশ্চয়ই, তো তাই জন্য দেখালাম না। তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা যে আমি যে শেডগুলো ইউজ করেছি দূরে হালকা একটু শেড। নেক্সট শেড আমি করেছি যেটা হচ্ছে সূর্যটা আসার পর দিয়েছি একটু অরেঞ্জ কালার, এর উপর দিয়েছি ইয়েলো, এই একদম উপর দিয়ে দিয়েছি ব্লু। তো আমি এখন পিছনে গাছটা ড্র করছি, তোমাদের বোরিং না লাগে তাই জন্য একটু শর্টকাট করে দিচ্ছি। ফার্স্টে আমি ইউজ করেছি এটা মানে ব্লু, এটা খুব খারো শেড, ডার্ক কালার শেড, অ্যান্ড নেক্সট এটা লাইট শেডের, বেশি একটা লাইট না, তেমন টিয়া কালার শেডের একটা আমি দিয়েছি ঘাস হিসাবে। আমি সানটার জন্য চয়েস করেছি একটা রেড কালার, খুব সুন্দর একটা ফার্স্ট রেড কালারটা দেওয়ার পর একটু ব্র্যান্ড করে নিচ্ছি যে ভালো লাগে দেখতে, ভালো লাগে যদি দেখতে। দেখতে পাচ্ছি একটু কঠিন দিয়ে প্রথমবার দিতে ফিনিশিং দিয়ে দিচ্ছি, এর উপরে আমি আর একটা বেসিক কালার দিয়ে দিচ্ছি, এটা এটা এক সেম কালার আমি দিচ্ছি এটার উপরে। তো দেখতে পাচ্ছি, তো দেখে না তোমরা এত ইজি ড্রয়িংটা, বিশেষ করে তোমরা ট্রাস্ট মি গাইস, এটা আমার মোস্ট অফ দ্য আমার ফেভারিট ড্রয়িং মনে হয় থাকবে। দেখতে পাচ্ছ সো সুইট ড্রয়িং। আর এখানে আমি যেটা করছি এই সেম প্রসেসে আমি এই যে শেডটা ইউজ করছিলাম দূরে একটা ঘাড় একদম শেড দিয়ে আমার পিছনে গাছগুলোর জন্য একদম দিয়ে শেডটা এখানে ইউজ করছি গাছের আশেপাশে। তো এরপর একটা এই শেডে সেম শেডে আমি যেখানে পিছনে করেছি ট্রিটা গাছগুলোর জন্য এই শেডটাকে আমি ট্রাই করেছি মানে ট্রিটা দিয়েছি। এখন ব্রাউন কালার নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ এটা এখন অঞ্চলে করে নিয়ে যা হয়ে গেল। আর এখন যেটা আমি চয়েস করেছি এক এর থেকে হালকা একটু লাইটে একটা গাছ একটা কালার জন্য, তো করে নেওয়া যাক। দেখতে পাচ্ছি এর থেকে আর একটু হালকা একটু লাইট কালার একটা নিয়ে নিয়েছি, এটা একটু আগে করেছিলাম, এরপরে যেটা করবো এখন রাস্তাটার জন্য ব্রাউন কালার চয়েস করেছি। ব্রাউনের একটা হালকা একটা শেড, ব্রাউনের এটা কত নম্বর শেড আমি ঠিক আই ডোন্ট নো, এটা হালকা একটা শেড ব্রাউন আর রেড রেড কালারটা দেখতে মনে হয় করার পরে খুব সুন্দর একটা রাস্তার কালার আসে। তো দেখতে পাচ্ছি এভাবে করতে হবে, বেশি আবার তোমরা বেশি বেশি করে দিতে পারবে না কালারটা, বেশি করে দিলে সমস্যা হবে। দেখতে পাচ্ছ
তো করা দেখতে পাচ্ছি কঠোরভাবে এটাকে ফিনিশিং দিচ্ছি। দেখতে পাচ্ছি ফিনিশিং দেওয়ার শেষ আমার। এখন যেটা করবো আমি আমাদের যে নদী আশেপাশটা জায়গাটা এটাকে করছি এখন আমি, এটাকে করে নেবো। ফার্স্টে আমি এক ঘরটা করবো, ঘরের জন্য রেড কালার চয়েস করলাম, নেক্সট অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। তো ফার্স্টে এই রেডটাকে চয়েস করলাম, ফার্স্টে দিব রেড। দেখতে পাচ্ছ কীভাবে দিচ্ছি, দেখে নিয়েছো নিশ্চয়ই। আমি এইভাবে রেড কালারটা দিয়েছিলাম অ্যান্ড এর প্রথমবার দিয়ে ইজিলি ব্ল্যান্ড করছি। দেখে নিতে পারছো কীভাবে তোমাদের ব্ল্যান্ডটা করতে হবে, এত ভালো লেগেছিলো। নেক্সট আমি চয়েস করলাম এই মানে যে আশেপাশে এই পাশটা, আমি একটু এই সেম যে আমি রাস্তাতে কালার করেছি এই কালারটা আমি দিয়ে দিচ্ছি এখন। তো চলো করে নেওয়া যাক। এখন দেখতে পাচ্ছ আমি করে ফেলেছি। তো নেক্সট আমি এখন বলতো কোন কালারটা দিচ্ছি, হ্যাঁ নেক্সট আমি যে কালারটা চয়েস করেছি ব্ল্যাক, কেন জানলাগুলো দিতে হচ্ছে, জানলাগুলোকে ব্ল্যাক করেছি। ঘরটার জন্য আমি হালকা একটা ইয়েলো শেড নিয়েছি, একদম লাইট। নেক্সট আমি করছি আমার যে এই পাশে গ্রাসটা, তো এটার জন্য আমি চয়েস করছি দেখতে পাচ্ছ একদম ইয়েলো, যেটা আমি ঘরে ফার্স্টে ইউজ করছিলাম ঘরে যে কালার দেখতে পাচ্ছ। তো এটার জন্য কালারটা ইউজ করছি, এটাও ইউজ করছি। তো এটা করার পরে আমি নিচ্ছি একটা ঘাড়ো, একটু এর থেকে একটুখানি ঘাড়ো এটা ইয়েলো কালার দেখতে পাচ্ছ, এটাকে একটু স্মুথলি ব্ল্যান্ড করে দিচ্ছি। গ্রিনের একটা শেড যেটাকে আমি করে নিই, পুরো জায়গাটাকে করবো না, আমি কিছু কিছু জায়গা করবো। তো দেখে নেওয়া যাক, চলো করছি তোমরা দেখতে নিশ্চয় পাচ্ছ। এই যে এটা করার পরে গেল, নিশ্চয় দেখে বলেছি আমি এটা করেছি। তো এইভাবে এখানে জায়গাটা একটু ব্রাউন কালার দিচ্ছি, দেখে নিতে পারো কীভাবে করেছি। হ্যাঁ এবার আমি ইউজ করবো যেটা ওয়াটারের সিনটা দিবে, এবার দেখতে পাচ্ছ ওয়াটারের জন্য আমি ইউজ করি ব্লু কালার। তো ওয়াটার কোনোর জন্য ব্লু, এরপর হালকা ব্লু, এরপর ইয়েলো, এরপর রেড অ্যান্ড ইয়েলো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। বাই, থ্যাংক ফর ওয়াচিং।